শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আমার পিতা শহীদ হাবিলদার আব্দুর রাজ্জাক, রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আমার স্থায়ী ঠিকানা গ্রাম বাঞ্জুরি, ঢাকবর বরমা, উপজেলা সন্দনেশ, চট্টগ্রাম। আমার নাম মুরাদ, পিতার নাম মোহাম্মদ আমির হোসেন খান, মাতার নাম মনোয়ারা বেগম, এবং বর্তমানে বুটেক্সের এক্সট্রা ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ার পড়াশোনা। আমার পিতা শহীদ আব্দুর রাজ্জাক, আমি ওনার বড় ছেলে। আমার আর ছোট দুই ভাই এবং একটু বোন আছে। আমার মেজর ভাইয়ের নাম জাকির হোসেন এবং ছোট ভাইয়ের নাম আনোয়ার হোসেন, ছোট বোন জান্নাতুল ফেরদৌস। আমার আব্বা শহীদ আব্দুর রাজ্জাক যখন রেলওয়ে নিরাপত্তা বাহিনী হাবিলদার ছিল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ে, ওনার পোস্টিং ছিল ব্রাহ্মণবাড়িয়ে। ওনার কিন্তু অস্ত্র ট্রেনিং আগে থেকেই ছিল, মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে গিয়েছিল। সেজন্য একটা বছর যুদ্ধ থেকে আমার আব্বা দেশে আসেন। তখন এত যোগাযোগ ব্যবস্থা বেশি ছিল না, চিঠিপত্রের মাধ্যমে জানাতো যে আমি আসি, আমি আসবো, যুদ্ধের পরে আমি আসবো। এর ভিতরে আমার ছোট বোনের জন্ম হয়, কিন্তু ওরে দেখতে পর্যন্ত আমার আব্বা আসেনি শুধু যুদ্ধের জড়িত হওয়ার কারণে। সাতই মার্চের যখন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা যখন ডিক্লার দিয়েছিল, এরপর আমার আব্বা চলে গেছিল। তখন আমার বয়স ধরেন 14, 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ, যখন ওই মিত্রবাহিনী এবং ইয়া যখন ইয়া শুরু করছে, আক্রমণ শুরু করছে, তখনই আমার আব্বা সামনাসামনি ওদের সাথে সংঘর্ষে মারা গেছিল। জানছি আমরা যুদ্ধের পরে যখন 16 ডিসেম্বর বিজয় দিবস ঘোষণা, এরপরে 15 দিন 1 মাস হয়ে গেলে আমার আব্বা আসে না, চিঠিপত্র পায় না, কিছু পায় না। আমরা 1 মাস পরে তখন ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে যোগাযোগ করলাম, আমার আব্বার একটা কোয়ার্টার ছিল ওইখানে যোগাযোগ করলাম। ওরা সবাই বলছে যে রাজ্জাক সাহেব তো শহীদ হয়েছে যুদ্ধে। এখন আমরা খুঁজতে খুঁজতে কোথায় পাবো, তখন যেখানে ওনাকে অনেকে চিনতো হাবিলদার রাজ্জাক সাহেব, তো ওদের ইয়া মতো যারা ওইখানে ছিল তারা বলছে যে অমুক জায়গায় উনি যুদ্ধে মারা গেছে, ওনাকে আমরা এই বাংকারে দাফন করছি। বাংকার ওখানে যুদ্ধের বাংকার ছিল, বাংকারে ইয়া করছিল। তখন আমরা তখন তার তাজা ইয়ে আমরা তার
উঠাইতে আমরা গেছিলাম, আমার ফুফু গেছিল আর আমি গেছিলাম, আমার ছোট একটা ফুফু দুইটা, একটা ফুফু মারা গেছে আর একটা ফুফু, ওই সব আমি ছোট, আমরা তো আর লাশ তুল উঠেই আনতে পারতেছি না। তখন পরবর্তীতে জানলাম এটা আরেকজনের একটা বিঠে বাড়ি যেটা বাংকার। এরপরে তিন মাস পরে আমরা আমার ফুফু আমরা গিয়ে ওইখান থেকে হাড়গুলি নিয়ে এসে আমাদের বাড়িতে ইয়ে করছে, দাফন করছে। আবার ওনার সিগনেট ছিল একটা দাঁত, স্বর্ণকুচিতে একটা দাঁত ছিল, ওই দাঁতের ইয়াতে আমরা ওটে পাইছি, দাঁতগুলো তো আর ইয়া হয় না, ওইটার কেন বলছি যে এটাই আমার অভ্যাস। আমরা আর এই সরকারের যে আমরা মুক্তিযুদ্ধের যে আমরা সার্টিফিকেট অমুক সমিতি এগুলো আমরা পাই না, আর তখনকার সরকার এই মুক্তিযুদ্ধের প্রতি এত এদের ইয়া ছিল না। বর্তমান বঙ্গবন্ধু কেনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনের ইয়াতে আজকে মুক্তিযুদ্ধদের যে সম্মান পাইতেছে, ওই সম্মান আশা করি আমরা যেন পাই। এবং এটার জন্য আমরা প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করছি যেন আমাদের প্রাপ্য সম্মানটুকু পাই, আমরা আর কিছু চাই না। আমরা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসেবে, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। যেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেন আমরা বাস করতে পারি, সেই আশা আমাদের থাকবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।